গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কালকে ছিল গণেশ চতুর্থী, এখন আর আমাদের বাড়িতে গণেশ পুজো হয় না, তার কারণ আমি পরে আপনাদের বলবো। আর এখানে এখন হচ্ছে ঘড়িতে বাজে, এখন ঘড়ির কাটা হচ্ছে 12টার ঘরে, একটু দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। আমার ছেলে পড়তে বসেছে, আজকে হলো রবিবার, রবিবারে একদম মানে সুন্দর ওয়েদার, একদম রোদ একদম ঝলমলিয়ে উঠেছে, যেরকম রোদ উঠেছে সেরকম প্রচণ্ড গরম। তো যেরকম করি সকালবেলা উঠে রান্না বান্না বসিয়ে দিই, ভাত ফোটানো হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে, এবারে উচ্ছে চচ্চড়িটা উচ্ছেটা ভাজতে দিয়েছি। আমার ছেলের কাছে ঘুরে এলাম, আর চা দিয়ে এলাম ম্যাডামকে, আর আমার ছেলে আর ম্যাডাম যেহেতু বিস্কুট খায়, ম্যাডামকে যেহেতু বিস্কুট দিয়ে চা দিই না, ওরও বিস্কুট চাই, দেখে আমার বলবো আমারও খিদে পেয়ে গেছে আমাকে বিস্কুট দাও। ওই জন্য এখন কী করি, ওর ম্যাডামের জন্য নিয়ে গেল, ওর জন্য নিয়ে যায়। আর রূপম এসেছিলো, রূপম অনেকদিন পরে এসেছিলো আমাদের বাড়িতে, আমি আবার পাঠিয়ে দিলাম ওকে, ও পড়াশোনা হয়ে গেলে। কালকেও এসেছিলো, কাল শনিবার মানে শুক্রবার রাত্রিতে এসেছিলো, কালকে সকালবেলা এসেছিলো, আবার বললাম বেলাতে আসবি, পড়াশোনা হয়ে যাক তারপরে আসবি। আজকেও তাই করেছি, একটার সময় ছুটি হয়ে যাবে তখন খেলবে, একটু খেলে নেবে, আজকে তো রবিবার ছুটি। এই যে আমার চা, অনিমার চা করে দিয়েছি, এখানে অনিমার চা আমাদের তিনজনের চা সঙ্গে, এই যে আজকে অরহরের ডাল করেছি। ছেলে জামা গুছিয়েছে, এই যে চান করতে যাবি লেবুটা খেয়ে, কিরকম গুছিয়ে দিয়ে গেছে, এই যে এগুলো সব রোদ দেখছে একদম আকাশ ঝলমল করছে। এরকম যদি আমাদের পুজোর সময় থাকে খুব ভালো হয়, পুজোর সময় বৃষ্টি না ঢেলে দেয়। স্নান করে এলাম, আজকে রবিবার তো ওই জন্য শ্যাম্পু করার দিন, শ্যাম্পু করলাম, এবারে ছেলের পুরি টুরি এইসবে গেলো, এবারে ওকেও স্নান করাবো, মাছটা বাকি আছে মাছটা করবো, তাহলেই হয়ে যাবে। আজকে ইলিশ মাছ হবে, সেদিনকে ইলিশ মাছ কিনেছিল, সেই ইলিশ মাছই আছে, সেটাই আর কি রান্না করবো। চান করে দেবো, দাদা একটু সাইড দেবেন, দাদা আমাকে একটু লিফট দেবেন, কোথায় যাচ্ছেন দাদা, কোথায় যাচ্ছেন স্যার? অফিসে? আচ্ছা কোন অফিসে? ওখানে অফিস আছে, আমার জন্য কি আনবে? অফিসে কেক তো নেই, আমার জন্য কি আনবে বলো? সবজি। সবজি? আমি সবজি কি করব, খাবে তো না, ফুটি খাও, ফুটি 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 গেলে তাতে পোকা হবে, সবজি নিয়ে আসছি, না না কুরকুরে খাবো, কুরকুরে খেলে তাতে পোকা হবে, চলো সবজি নিয়ে আসছি, সবজিও খাবো, কুরকুরেও খাবে, না কুরকুরে খাবো না, কুরকুরে খেলে বাবা দাঁতে পোকা হবে, পেটে লাগবে, তাহলে সবজি আর খাবে তো? সবজি ফ্রুট এইসব খাবো, ফ্রুট খাবে, ফ্রুট ফ্রুট হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক। টাটা, সাবধানে যাবেন, ঠিক আছে, গিয়ে ফোন করে দেবেন। চোখের অবস্থা লাল, অনুপম নয় রূপম, অনুপম দাদার নাম, রূপম রূপম দাদা, শাশুড়ি বৌমার চোখের সমস্যা, এই জন্য দুজনের ওষুধই
টেবিলে সাজানো আছে, ওই জন্য কালকে ইয়ার ক্যামেরা বলছি। শাশুড়ি বৌমা দুজনেরই চোখের সমস্যা হয়ে গেছে। রূপন দাদা খুব সুন্দর সাজিয়েছে তো, কেন ঘেটে দিয়েছো তুমি, কান ধরো। রূপন দাদা কি সুন্দর সাজাচ্ছে, ও ঘেটে দিচ্ছে খালি। এটা কি হয়েছে ডাক্তার, ডাক্তার আবার টুপি পড়েছে, কি দেখছে ডাক্তার? চোখে কি হয়েছে? চিকিৎসা করেছো? চোখে কি হয়েছে মুলুর? চোখ ভেঙে গেছে। ভাইয়ের দেখ না এত জামা হয়ে গেছে, জামা ধরছে না, এগুলো বাদ দিয়ে আবার রাখতে হবে। এটা থাক, এটা যেগুলো বাদ পড়বে বাদ পড়বে। আর শোনা চল চান করে নিবি, রূপম দাদার চান খাওয়া সব হয়ে গেছে, এটা বাদ দিয়ে তারপর এখানে ঢোকাবো। আপনারা একদম দেখুন না, আটা যাচ্ছে না, এত জামা কাপড় হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, এই যে পড়াশুনো হচ্ছিলো, এতক্ষণ হোমওয়ার্কটা পড়িয়ে দিলাম ছেলেকে, একটু তাড়াতাড়ি না পড়িয়ে দিলেন, আর বেলাতে পড়তে বসতে চায় না, ঘুম থেকে উঠতে পড়তে বসে গিয়েছি। এখন বোনের কাকা যে সাড়ে সাতটা করে সুমন মান্না চলে এসেছে, চলুন চা বানাই। অনেকদিন পরে দুজনে মিলে কর্তা গিন্নিতে একসঙ্গে বসে চা খাবো, একটু গল্প গুজব করবো, নাহলে কদিন ও আসছে চলে যাচ্ছে, আর ছেলেকে পড়াতে বসছি তো ওর সঙ্গে কথাও বলা হচ্ছে না। ও আসছে চা খেচ্ছে, ফোন দেখে চলে যাচ্ছে, আর আমি সেই ওকে পড়িয়েই যাচ্ছি। তো আজকে পড়ানো হয়ে গেছে যেহেতু, তো দুজনে মিলে টেবিলে বসে চা খাবো, চলো দুধ চা করবো খাবো। আর আমার আমি দুধ চা ছাড়া খেতেও পারি না, রসা মাত্রালে খাওয়া হয় না। মা শুয়ে টিভি দেখছে, আর আমার কর্তা মশাই বসে বসে ও টিভি দেখছে। অনেকদিন আগে সিরিয়াল যেটা দেখতো সেটা ছেড়ে দিয়েছে, এখন আর দেখে না। তো এক্ষুনি আমি ব্লগ আপলোড দেবো, আজকে একটু দেরি হয়ে গেছে, সাড়ে সাতটা বাজে, কিন্তু ব্লগটা আপলোড দিতেই হবে। তো চলুন ব্লগটা আপলোড করে দিই, তারপরে আপনারা অবশ্যই দেখবেন। পুজোর সব জুডিও থেকে শপিং করতে গেছিলাম, সেটাই আর কি। চলুন বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে, আর আজকে একটা আমার নাইট ড্রেস, নাইট স্যুট অর্ডার করেছিলাম, সেটা এসেছে, আপনাদের দেখাই এটা খুলে পরে একদিন আপনাদের দেখাবো। একটা ব্লু কালারের পিওর কটন, খুব সুন্দর এটা, মানে আমার পছন্দ হয়েছে। খুলে দেখিনি পিওর কটন কিনা, কিন্তু লেখা ছিল পিওর কটন, দেখেও মনে হচ্ছে ভালো কোয়ালিটির হবে, অনেক রিভিউ দেখেই নিয়েছি বলছিল। আর একটা অর্ডার করেছিলাম নাইট স্যুট, মানে রেগুলার পরার জন্য বাড়িতে, সেটা একটু স্ক্যাম হয়ে গেছে। যেটা অর্ডার করেছিলাম ভুল অর্ডার এসেছে, একদম সম্পূর্ণ উল্টো একটা জামা এসেছে। আর সুমন যেহেতু জানে না কোনটা, সুমনকে দেখিয়েছিলাম কিন্তু ভুলে গেছে, কোনটা অর্ডার করেছিল ভুলে গেছে, তো সেই কারণে আবার রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিতে ওরা রিফান্ডও দিয়ে দিয়েছে। তো মেশোর এই দিক থেকে একটা খুব একটুখানি কম আসো না, চলুন এটা খুলে আপনাদের। এই দেখুন বন্ধুরা, খুবই নরম, খুবই সফট। আপনাদের একটা ছবি আমি দিয়ে দেবো এখানে স্ক্রিনের মধ্যে, দেখবেন যা মানে অ্যাকচুয়ালি কীরকম দেখতে। এটা কিন্তু পিওর কটন, কটন যে বলেছে পিওর, আর খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর, একদম ডিপ, পরলে ভালো লাগবে আশা করছি। একটু কমা। এই যে আর একটা নাইটি কিনেছি, আমার একটা এখানেই একটা ওই কাকিমা হবে এসেছিলো, জোর করে এটা আর কি দিয়ে গেছে, তো পছন্দ হয়েছিলো বলে নিয়ে নিয়েছি। এগুলো সব দুর্গাপূজায় পরবো আর কি, এটা দুর্গাপূজায় পরবো, এটাও ভাবছি দুর্গাপুজোতেই পরবো, এখন রেখে দিই, যদি না ইচ্ছা করে তখন পরবো। এটা দুর্দান্ত, খুব কোয়ালিটিটা খুব ভালো, খুব সফট, খুব মানে বাড়িতে পরার জন্য আদর্শ, একদম পরলে গরমকালে মনেই হবে না যে কিছু পরে আছে, দারুণ। এটা ছবি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো কেমন দেখতে, এটাও ভালো হয়েছে বলুন। নাইটিটা আপনারা কিনতে পারেন, খুব একটা দাম নয়, 518 টাকা নিয়েছে, ডিসকাউন্টে ছিল তো সেই কারণেই নিয়েছি। আমি একটুখানি কমফোর্টেবল হওয়ার জন্য একটু সাইজ ওভার সাইজ নিয়েছি, যাতে বাড়িতে পরে থাকবো বেশ রিল্যাক্সে থাকবো, টাইট ফিটিং জামা বাড়িতে পরে থাকতে ভালো লাগে না, এমনিতেই আমার টাইট ফিটিং জামা পরতেও ভালো লাগে না, তো বেশ ঢলপল করবে ওটাই ভালো লাগে, একটু ওভার সাইজ
করেছি, আর এখন দেখছিলাম যে আউট অফ স্টক হয়ে গেছে। আজকেই দেখছিলাম কি অর্ডার করেছি, কারণ আগেরবার একটা ভুল এসেছে, সেই কারণে আমি দেখে নিলাম, সুমনকে দেখিয়ে নিলাম যে এই জামাটা আমি অর্ডার করেছি, তুমি দেখে নেবে। তো সেই তখন যখন অন করেছিলাম অর্ডারটা, তো তখন দেখলাম যে সব আউট অফ স্টক হয়ে গেছে। আমার ছেলের লেখা আস্তে আস্তে লেখাটা একটু ভালো হচ্ছে, এখন ম্যাডামকে দিয়েছে যে ভেরি গুড পেয়েছে, নিজে নিজে লিখেছে, আজকেও গুড পেয়েছে ভালো। সকালে আপনাদের বলেছিলাম যে আমি গত 2-3 বছর হয়ে গেল যে গণেশ পুজো করছি না, তো তার পিছনে বড় কারণ হচ্ছে যে আমার 1 বছর গণেশ পুজোর সময় লাস্ট বছর যেবারে বছর গণেশ পুজো করে তারপর বছর থেকে আর করছি না, সেটা হচ্ছে যে আমাদের একটা বাড়িতে দুর্ঘটনা ঘটে, মানে দুর্ঘটনা মানে অনেক বড় দুর্ঘটনা, যেটা আমাদের পুরো মানে সবার একদম মানে হার্ট ফেল করার অবস্থা এরকম চলে আসে। মানে কী যে হতো সেদিন যদি আমার মনে হয় গণেশটাকে ছিল বলেই আর কি রক্ষা পেয়েছে। সেদিন কি হয়েছিল কি, আমি যেরকম নিজে আমার তো আমাদের তখন রান্নার লোক ছিল, তখন জবাদি কাজ করতো, আপনারা দেখেছেন ব্লগে, আপনারা যারা পুরানো ব্লগ দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন জবাদিকে। তো রীতিমতো ও কাজ করছে, অনিমা এখানে ও কী করেছে, বাসন টাসন মাজার জন্য বসেছে আর কি ডাস্টবিনে, একটু কমা না। তো সেটাই হচ্ছে, ও মনে হয় ডাস্টবিনটা ফেলে রেখে দরজাটা সেরকমভাবে দেয়, তখন আমার ছেলে ওরকম হবে তখন 1.5 বছর এরকম বয়স হবে, 1.5 বছর, হ্যাঁ 1.5-2 বছর এরকম হয়তো বয়স হবে, হ্যাঁ 2 বছর হবে। তো ও কী করেছে, ওই দরজাটা খোলা ছিল, ও অনিমা মনে ভুলে গেছে দরজাটা দিতে, তো তারপরে ওখানে ও কী করেছে দরজাটা খুলে আর মাঠে চলে গেছে, মাঠে চলে গিয়ে তারপরে মা তখন বাবা যেহেতু অসুস্থ ছিল তখন মা সেবা দিতে যেত, সেবা দিয়েছে, মা নিচে বসেছে, মা আসার পরেই আমি গেছি উপরে গণেশ ঠাকুরকে সেবা দিতে, গণেশ পুজো ছিল যেহেতু গণেশ চলছিল, তো সেই কারণে সবাই ছিল। ওর বাবার সেদিন খুব শরীর খারাপ হয়েছিল, ওর বাবারও প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, মাথা ঘুরে গেছিলো এতে দোকানে, তো ও এসে সবে শুয়েছে আর তখন ওরকম বলছে ছেলেটা কোথায় গেলো, ছেলেটা কোথায় গেলো, মা চেঁচিয়ে বলছে যে ছেলেটা কোথায় গেলো, দেখো না দেখো না। তখন এবার অনিমা এখন ছুটে এখন মাঠের দিকে গেছে, দরজাটা খোলা ছিল, ও গিয়ে মাঠের ও সোজা গেছে, গিয়ে খুঁজেছে পায়নি, তারপর এইদিকে জলটা দেখছে খুব নড়ছে, এই সামনে যে আমি যেখানটা করে ওই সবেদা গাছটা আছে ওই পুকুরটা, ওই পুকুরটার কাছে দেখছে জলটা প্রচুর নড়ছে, তারপরে দেখে যে ছেলেটা জলের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে ওরকম আর কি জলটা এগোচ্ছে বলে ও দেখতে পেয়েছে, তো দেখতে পেয়ে অনিমা তো আর কাউকে ডাকিয়ে উনি কিছু করে না, সোজা ঝাঁপ দিয়ে দিয়েছে জলের মধ্যে, সেটা একটা বুদ্ধিমানের কাজই করেছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দিয়েছে, বা ভাগ্যিস ঘরে এসে ও ডাকতে আসে কি, তাহলে মানে যেও কত আমাদের মানে আমাদের মানে আমি তো মানে আমি মনে হয় সেদিন হলে আমি হাঁটতে উঠে মরেই যেতাম, বুঝতেই পারছেন একটা মায়ের কতটা কষ্ট, আমি এটা শেয়ার করিনি কাউকে, শেয়ার করিনি আমি অনেকদিন পর, আজকে গণেশ পুজো হচ্ছে সবার বাড়িতে দেখতে পাচ্ছি ছবি দিচ্ছে, আমার এত খারাপ লাগছে, আমি মন থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের বাড়িতে, আমার খুব গণেশ তারা মায়ের সঙ্গে তো আমি প্রচুর কানেক্ট ছোটবেলা থেকে, তারপরে যদি কোনো ঠাকুরের সঙ্গে কানেক্ট হয়ে থাকে সেটা হচ্ছে গণেশ ঠাকুর। সরি কমার্স আছে, 3 বছর আগে হয়ে গেছিলাম, তো তখন সবাই বাড়িতে আপত্তি করে যে পুজোর কোনো কিছু, মানে শ্বশুর বাড়িতে সবাই আপত্তি করে যে কোনো কিছু হয়তো হয়েছে, সেই কারণে আর কি গণেশ পুজোটা এখন না করাটাই ভালো, আমার একদম মন চায় না, আমার কাকি খুব মন খারাপ লাগছিল, প্রচণ্ড মন খারাপ লাগছিল, তো আমি ভালোবেসে ঠাকুরকে নিয়ে এসেছিলাম, আমি নিজেই পুজো করতাম সেই বছর, মানে ঠাকুর মশাইকে নিয়ে এসে পুজো করিয়েছিলাম, তো আমি ঠিক করে যে এবারে যখন ঠাকুর যখন ওর
মানে কোনো একটা হিন্টস ঠাকুর দিলে যে না তুই আমাকে আমার বাড়িতে নিয়ে আয়, তোর বাড়িতে নিয়ে আয়, তোর আমি পুজো নিতে চাই, তখনই আমি নিয়ে আসবো ঠাকুরকে। তখন জবাদি ছুটে গেল, সে তো জবাদি তো কাঁদতে কাঁদতে সেই ছুটে ছুটে এলো এসে, তখন ওর বাবা অসুস্থ, তখন খুবই অসুস্থ, উঠে আসতে পারছিল, তখন ওর বাবাও ছুটে গেল, গিয়ে অনেকটা জল খেয়ে নিয়েছিল, তো বুকে চাপ দিয়ে দিয়ে জলটা বার করে দিয়েছিল, মানে তখনই পড়েছিল আর কি। ওই অনিমা গেছে, তার হয়তো 1 মিনিট আগে হয়তো জলে পড়ে গেছে। তো তারপরে কোলে তুলে জল বার করে করতে একটু জল খেয়ে নিয়েছিল, খুব একটা খায়নি, যেহেতু সঙ্গে সঙ্গে ও চলে গেছিল, তো ঠাকুরই রক্ষা করেছে, আমার গণেশ ঠাকুরই রক্ষা করেছে, আর তার আমার আর আমাদের গুরুদেব, আর একটা যেটা না বললে নয় সেটা হচ্ছে যে ঠাকুরের সঙ্গে সঙ্গে অনিমারও অনেক 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 আমাদের অনিমার উপরে অনেক ঋণী বলতে গেলে, আমাদের গোটা পরিবারই অনিমার কাছে অনেক ঋণী। অনিমা না থাকলে হয়তো সেদিন কী হতো জানি না, ঠাকুর প্লাস অনিমা দুজনেরই অনেক অশেষ।